চলো বন্ধুরা, আজ তোমাদের আমি কলেজ স্ট্রিটে নিয়ে যাই। কলেজ স্ট্রিটে একটা দরকারেই যাচ্ছি আমি। আসলে আমার ছেলের কিছু বই কেনার আছে ওর, তো সেই জন্যে এত প্রায় 7 মাস পরে যাচ্ছি আর কি। আর খুব দরকারও ছিল, সেই কারণেই যেতে হচ্ছে বাধ্য হয়ে। তো অনেক দিন পরেই মেট্রোতে চাপা, মেট্রোতে গিয়ে যাওয়া, মেট্রো করে মানে যাওয়া, ওখানে বেশ আনন্দের লাগে, খুব ভালো লাগে। এই দেখো আমরা সেন্ট্রালে নেমেছি। নেমে আমি ভাবলাম একটু ভিডিও করি তোমাদের জন্য। আমরা গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে আমি সেন্ট্রালে এসেছি, কেন সেন্ট্রাল থেকেই কলেজ স্ট্রিটে যেতে সুবিধা হয়। তো এই সেন্ট্রালে নেমেছি। যাই হোক, এইবার একটু তোমাদের আমি ভিডিও দেখিয়ে দিচ্ছি। ভেতরে ভিডিওটাও আমি তোমাদের একটু দেখালাম যে কীভাবে এখন মেট্রোতে দেখো কতটা ডিস্টেন্স মেনটেন করে চলছে সবাই, এবং দূরে দূরেই সবাই বসছে এবং ডিস্টেন্সটা ভালোই মেনটেন রাখছে। যাই হোক, মেট্রো থেকে নামার পরে আমরা যাচ্ছি এখন, এই দেখো এই যে নীল বিল্ডিংটা দেখছো, এটা কিন্তু মেডিকেল কলেজের বিল্ডিং হচ্ছে। মেডিকেল কলেজের বিল্ডিং থেকে বেরিয়েই আমরা যাব কলেজ স্ট্রিটে। তো এই ভেতর থেকে, এই দেখো আমরা এখন মেডিকেল কলেজের ভেতরে ঢুকছি। এই মেডিকেল কলেজের গেট দিয়ে আমরা ঢুকে গেলাম। আর এই দেখো বিল্ডিং শুরু হয়ে গেল মেডিকেল কলেজের। মেডিকেল কলেজ এখন একদম ফাঁকা, এখানে পুরো ফাঁকা পড়ে আছে। দেখো এখানে এত ফাঁকা তো থাকে না, কত পেশেন্ট থাকে, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে মানুষ সবাই ডিস্টেন্স মেনটেন করেই চলছে, আর ডিস্টেন্স মেনটেন করেই নিজের কাজকর্ম করছে। এখানে দেখো পিপিই কিট পরে কর্মচারীরা রয়েছে, হয়তো কোনো পেশেন্ট আসার কথা আছে, সেই জন্য তারা হয়তো প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই মেডিকেল কলেজেই আমি অনেক প্রায় 2 বছর না 3 বছর আগে এসেছিলাম, যখন আমার ছেলের ভেরিফিকেশান হওয়ার ছিল আর কি, MBBS-এর ভেরিফিকেশান ছিল, সেই সময় এসেছিলাম। আর আজকে আবার এসেছি, সেদিন কত ভিড়, কত লোকের ভিড়, আজ একদম ফাঁকা হয়ে রয়েছে। দেখো মেডিকেল কলেজ কত পেশেন্ট থাকে, প্রচুর লোক, প্রচুর পেশেন্ট। ওটিপি বন্ধ, সমস্ত আউটডোর ডিপার্টমেন্টগুলো বন্ধ, অন্যান্য সব মানে খুবই কম। এখন লোকে তো ভীষণ সতর্ক হয়ে আছে, তো তাই এবং একটা আতঙ্কে ভয়েতেই আছে, তাই লোকজন কমই বেরোচ্ছে সেইভাবে। আর বিশেষ করে হসপিটালগুলোতেও কম লোকজন যাতায়াত করছে আর কি। এইটা হচ্ছে জরুরি বিভাগ, এইদিকে নীলটা জরুরি বিভাগ, আর এইটা হচ্ছে মেন বিল্ডিংটা। এইটা আমার বাঁ দিকে সাদাটা দেখছো, এইটা মেন বিল্ডিং, আর এইটা হচ্ছে এই নীলটা, ডান দিকের নীলটা হচ্ছে জরুরি বিভাগ, এমার্জেন্সি বিভাগটা হচ্ছে এইটা। এখানে এমার্জেন্সিতে এখানে নিয়ে আসা হয়, তারপরে এইদিকে মেন বিল্ডিংয়ে রোগী ট্রান্সফার করা হয়। যাই হোক, এইভাবে আমরা মেডিকেল কলেজের ভেতর থেকে গিয়ে এই দেখো মেডিকেল কলেজের গেটে চলে আসছি, এবং অন্যদিকে আর কি এই গেট থেকে বেরোলেই সামনে কলেজ স্ট্রিট। তো এই রাস্তা পার করে এইবার আমরা যাচ্ছি বইয়ের দোকানে, ওর জন্য কিছু বই কিনবো। তো এই রাস্তা থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখো কলেজ স্ট্রিটের রাস্তাও কত ফাঁকা দেখেছো, দোকান আপাট অর্ধেক বন্ধ এবং একদম ফাঁকা, এত ফাঁকা থাকে না, প্রচুর বই নিয়ে দোকান থাকে। আর এই সাদা বিল্ডিংটা দেখো, আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি, এই যে হোয়াইট বিল্ডিংটা দেখতেই পাচ্ছ, বিখ্যাত কলকাতা ক্যালকাটা ইউনিভার্সিটি। তো আমরা এখন কলেজ স্ট্রিটের মোড়ে দাঁড়িয়ে আছি। এইবার আমরা যাচ্ছি ওর বইয়ের দোকানে, আমাদের একটু ইউনিভার্সিটিটা দেখিয়ে দিচ্ছি। আর দেখো ওই সময় ঠিক ট্রামটা যাচ্ছে কলকাতা ইউনিভার্সিটি, আর তার সাথে সামনেই দাঁড়িয়ে ট্রাম, কতটা কি সুন্দর না, একদম কলকাতার ঐতিহ্য হচ্ছে এইগুলোই, মানে এইগুলো দেখতেই সেই কলকাতা, মানে আমার কলকাতা মনে হয়। যাই হোক, এই মেডিকেল বুক স্টোরে আমরা চলে এসেছি এখন বই কিনতে। তো এখানে ওর কটা বই নেবে আজকে, কারণ এই লকডাউনের জন্য মানে পড়াশোনারও হয়েছে, খুব অসুবিধা হয়েছে, বই বইও কেনা যায় না। আর কলেজ স্ট্রিটে তো জানোই বেশ কম দামে বই পাওয়া যায়, এবং প্রচুর কালেকশন থাকে বইয়ের, পড়াশোনার মানে রিলেটেড যা বই হচ্ছে সেইগুলো তো কলেজ স্ট্রিট হচ্ছে এক বিখ্যাত নাম করা, এবং সব বই তোমরা এখানে পেয়ে যাবে, এবং দামও খুব রিজনেবল দাম হয় এখানে, যার জন্যে সব লোক এখান থেকেই আসে কেনার, চেষ্টা করে এখান থেকেই কেনাকাটা করার বইগুলো। তো যাই হোক, ওর কাজের বইগুলো কিনে নিচ্ছে এখান থেকে, আর পরে পরে আবার আসবো কলেজ স্কোয়ারে, তখন তোমাদের আবার দেখাবো আমি কলেজ স্ট্রিটে। তো আমাদের এই কেনা হয়ে গেল, এইবার আমরা যাব, ইচ্ছা আছে আজকে একটু ইন্ডিয়ান কফি হাউসে যাওয়ার। তো এখন বই কেনার পরে যাচ্ছে, এই দেখো তোমাদের বইয়ের দোকানগুলো দেখছি, আজকে তো অনেক কম আজকে দোকান বন্ধ, এবং রাস্তায় তো তোমার এই ফুটে পুরো বই, কত বই থাকে, লোক থাকে। তারপর ধরো এই যে কলেজগুলোও তো বন্ধ, ক্যালকাটা ইউনিভার্সিটি এখন বন্ধ, প্রেসিডেন্সি কলেজ বন্ধ, তারপর হিন্দু কলেজ আছে, সবই তো বন্ধ এখন, নালে এই ছেলেমেয়েরাই কত থাকে। এই দেখো সামনে এটা দেখতে পাচ্ছ, এই সব বিল্ডিংগুলো, এগুলো কোনো ইনস্টিটিউট কিংবা কলেজ সব এখানে রয়েছে, এই জায়গাটা মানে বইপাড়া বলে একে। যাই হোক,
তো এখন তো কলেজ ফলেজও বন্ধ, সবই বন্ধ, নালে সব ছেলে মেয়েদের ভিড় থাকে কত এখানে। আর এই এই যে গেটটা দেখছো, এইটা কলেজ স্কোয়ার, সুইমিং পুল হচ্ছে, এখানে সুইমিং শেখানো হয়, আর এটাকে বিদ্যাসাগর উদ্যানও বলা হয়। তো এই সব দেখতে দেখতেই এগুলো স্মৃতি মনে করতে করতেই এগিয়ে যাচ্ছে, স্মৃতি মনে পড়ে যাচ্ছে, এগুলো দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি এখন। আর যেতে যেতে আমরা এখন যাব একটু ইন্ডিয়ান কফি হাউসের দিকে, জানি না ওখানে এখন কি কেমন সিচুয়েশন আছে সেটাও একটু দেখার ইচ্ছা আছে। তো দেখো কত দোকান বন্ধ রয়েছে, আর এই দেখো কত এখানে পুরনো বই, সেকেন্ড হ্যান্ড বইও তোমরা পেয়ে যাবে যদি কিনতে চাও। তো এই দেখতে দেখতে আমরা চলে আসলাম। আর এইবার আমি তোমাদের একটু প্রেসিডেন্সি কলেজটা দেখিয়ে দিচ্ছি, এখানেও আমার ছেলে 1 বছর পড়েছিল, তারপর তো মেডিকেলে চান্স পেয়ে গেলো, তখনও SSKM এ চলে গেলো পিজি হসপিটালে। আর এখানে যে 1 বছর ও পড়েছিল, BSc পড়েছিল, এই দেখো প্রেসিডেন্সি কলেজ, প্রেসিডেন্সি কলেজটা অ্যাডমিশনের সময়ও এসেছিলাম। যাই হোক, এগুলো সব আমার এখন মনে পড়ে যাচ্ছে, এই কলেজ স্ট্রিটে আসতেই আমার সব এখন বেশ মনে পড়ে যাচ্ছে। যাই হোক, এই দেখো এই হচ্ছে ন্যাশনাল বুক, যেটা হচ্ছে ন্যাশনাল বুক স্টলটা, বুকশপ, ন্যাশনাল বুকশপটা, আর তার পাশেই হচ্ছে ইন্ডিয়ান কফি হাউস। তো এই আমরা পৌঁছে গেছি ইন্ডিয়ান কফি হাউসের সামনে। আর চলো এবার ভেতরে যাই, ভেতরে অবশ্য লাইট খুব কম থাকে, জানি না কতটা ভালো পরিষ্কার ফটো আসবে কিংবা ভিডিও আসবে। এই দেখো এটা হচ্ছে ইন্ডিয়ান কফি হাউসের বিল্ডিং। তো চলো ভেতরে যাই, আর এর উল্টো দিকে হিন্দু স্কুল আছে। আর চলো এবার ঢুকে যাচ্ছি আমরা ইন্ডিয়ান কফি হাউসের ভেতরে। এই হচ্ছে কলকাতার এক ঐতিহ্য বহন করে চলে এই ইন্ডিয়ান কফি হাউস, সেই কোন যুগের এই কফি হাউস নিয়ে রয়েছে। আর এই দেখো ভেতরে প্রচুর লোক আছে, আর তারা বসে মানে যাই হোক ভালো, মানে একটা আড্ডার জায়গা, একটা তো আমরাও জায়গা খুঁজছি যে কোথায় সিট ফাঁকা আছে। আমি ভাবিনি যে এতটা ভিড় থাকবে এখানে, আমি ভেবেছিলাম ফাঁকা পাবো, কিন্তু এখানে ফাঁকা পেলাম না। তো যাই হোক একটা সিট পেয়েছি আমি এখানে, টেবিলটা, এই টেবিলটা পেয়েছি, এটা ফাঁকা আছে। তো দুজনে মিলে বসলাম, এখন বসে আমরা হাত ফাত সব স্যানিটাইজ করবো আগে ভালো করে, তারপরে কিছু অর্ডার দেবো। তো এই দেখো আমি তোমাদের একটু দেখাচ্ছি ঘুরিয়ে, লাইট খুবই কম এখানে, লাইটটা খুব কম থাকে। তো যাই হোক ক্যামেরাতে ধরার চেষ্টা করছি যতটা পারছি, তোমাদের ঘুরে দেখাচ্ছি, সেইভাবে দেখাবো না হয়তো অপছন্দ করতে পারে। আচ্ছা, এই দেখাতে দেখাতেই আমাকে মেনু কার্ডটা দিয়ে গেলো। দেখো রিজনেবল প্রাইসে, খুব কম দামে তুমি ভালো মানে খাওয়া দাওয়া, স্ন্যাক্স জাতীয় খাবার টাবার পেয়ে যাবে, চাউমিন টাউমিনও পাওয়া যায়, ফ্রাইড রাইস। তো অনেকদিন পর আজকে আবার কফি হাউসে এসেছি, আর বেশ ভালো লাগছে, ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেছে। আর এখানে ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম কিন্তু নেই, তো আমরা নিচ্ছি চিকেন পকোড়া আর কোল্ড কফি। তো আমরা চিকেন পকোড়া অর্ডার দিয়েছি, এখানে দেখো 6 পিস চিকেন পকোড়া দিয়েছে, 6 পিস চিকেন পকোড়া মানে 130 টাকা মতন দাম নিয়েছে, বেশ বড় বড় চিকেন পকোড়াগুলো দেখে লাগছিলো, আর একদম গরম গরম। আমরা হাত পা ভালো করে স্যানিটাইজ করে চিকেন পকোড়াগুলো টেস্ট করছি এখন। বাড়িতে যেরকম আমরা পকোড়া বানাই চিকেনের, ঠিক বাড়ির টেস্ট আসছে এটা থেকে, বাড়ির মতো ভালো হবে। তো আমরা কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম কারণ প্রচণ্ড গরম লাগছিলো, তাই কোল্ড কফিটা ভালো লাগছিলো, তবে খুব মিষ্টি লাগছিলো আমার এই কারণে, কারণ মিষ্টি আমি একদম খাই না, চিনিই খাই না, চায়েতে কোনো মিষ্টি খাই না, তবে কফিটা বেশ ভালো স্ট্রং ছিল, বানিয়েছিল, খুব ভালো ছিল, কফি হাউস তো কফি তো ভালোই হবে। যাই হোক এইবার এইসব দেখতে দেখতে আবার আমরা সেই সুইমিং পুলের সামনে দিয়ে যাচ্ছি, এই যে বিদ্যাসাগর উদ্যানের সামনে দিয়ে যাচ্ছি। আর এখানে বিদ্যাসাগরের মূর্তি সাজানো হয়েছে, ওনার শতবার্ষিকী ছিল তাই ওনার এতে উদ্যানটা সাজিয়েছে আর কি, ফুল ফুল দিয়ে ওনার মূর্তি সাজানো হয়েছে, এটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এইবার আবার চলে এসেছি মেডিকেল কলেজের গেটের সামনে, কারণ এখান থেকে রাস্তা ক্রস করে আবার চলে যাব। এই দেখো মেডিকেল কলেজের গেট, আর তার সামনে যাচ্ছে ট্রাম, আবার সেই কলকাতার একটা ঐতিহ্যকে বহন করছে, দেখো কী সুন্দর লাগে না এটা, মানে ট্রাম হচ্ছে কই কলকাতার একটা ঐতিহ্য, আর মেডিকেল কলেজের এই গেটটা, এগুলো সব কলকাতার পরিচয়। যাই হোক এই সব দেখতে দেখতে আবার মেডিকেল কলেজের ভেতর দিয়ে ঢুকে গিয়ে আমরা আবার চলে যাব সেন্ট্রালে মেট্রো স্টেশনে, ওখান থেকে বাড়ি ফিরব। তো আবার এই মেডিকেল কলেজের ভেতর দিয়েই আমরা চলে যাচ্ছি। যাই হোক
তো এই সময় যা চারিদিকে পরিস্থিতি, তো সেখানে কোনো হসপিটালের ভেতর দিয়ে যাতায়াত করা, যদিও আমি অনেক বকা খেয়েছি যে এটার জন্য, বকেছে বাড়ি থেকেও ওয়ে করেছে, কিন্তু জানি না আমার খুব ভালো লাগছিলো এতদিন পর বাইরে বেরিয়েছি। তবে আমরা যথেষ্ট প্রিকশন মেনেই চেষ্টা করেছি, সব স্যানিটাইজার ফাইজার নিয়ে গেছি, সব কিছু নিয়ে সেইভাবে সাবধানতা অবলম্বন করেই আমরা গেছি। আর বাধ্য হয়ে যেতে হয়েছে, আসলে ছেলের তো বই কিনতে হবে, সে তো পড়াশোনা করতে পারছে না। এই দেখো, এটা হচ্ছে মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগটা, আর এইভাবে এখানে সব বিল্ডিংগুলো, আর এই সামনে বড় বিল্ডিংটা দেখছো, এখানে নিচে ক্যান্টিনটা আছে। আর এই দেখতে দেখতে আবার সব আমরা এখন বাড়ির দিকে ফিরছি। তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমাদের সাথে এমনই ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি। আর তার সাথে কলকাতার আরও ভালো ভালো জায়গা তোমাদের ঘুরে দেখাবো, এবং কলকাতার যেহেতু তোমরা অনেকেই হয়তো এখন বেরোতে পারছো না, কিংবা জানতে পারছো না, দেখতে পাচ্ছো না, তাহলে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের আমার চ্যানেলের মাধ্যমেই তোমাদের আমি কলকাতা শহর ঘুরে দেখাবার চেষ্টা করব। তো এখন আমরা বৌবাজার মোড়, শিয়ালদার বৌবাজার মোড় যে ওইখানে দাঁড়িয়ে আছি, ওখানেই যে মেট্রো স্টেশন আছে, সেন্ট্রাল মেট্রো স্টেশনটা, ওর সামনে দাঁড়িয়ে আছি। কারণ আমাদের স্লটের টাইমটা হলে তবেই তো আমরা ঢুকতে পারবো মেট্রো স্টেশনের ভেতরে, তাই এই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে থেকেই তোমাদের একটু আমি দেখাচ্ছি বৌবাজার মোড়টা। এটা হচ্ছে শিয়ালদার যে বৌবাজার মোড়টা, এই সোজা দিকটা চলে গেলে বৌবাজার পড়ে আর শিয়ালদা বৌবাজার। তো এই দেখো মোড়টা তোমাদের দেখিয়ে দিই।